আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণার আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার দেবাশিস রায়, সরাসরি যাচ্ছে তার কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী প্রক্রিয়া দেশে শুরু হয়েছে সেটির মধ্যে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের যে আসলে দীর্ঘ বাছাই প্রক্রিয়া, অর্থাৎ প্রার্থীদের কাদের কাদের সেই নিজ দলে অর্থাৎ প্রতীকে মনোনয়ন দেওয়া হবে সেটি নিয়ে কিন্তু এরই মধ্যে গেল চার পাঁচ দিন ধরেই কিন্তু আসলে এক ধরনের গুঞ্জন চলছিল, এবং দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সেই মনোনয়নের বৈঠকও কিন্তু এরই মধ্যে দল শেষ করেছে। এবং আপনারা দেখেছেন যে এরই মধ্যে দলীয় সভাপতি শেখ হাসিনা গণভবনের প্রার্থীদের ডেকে নিয়ে তাদের সঙ্গে মতবিনিময়ও সেরেছেন। আসলে এই দীর্ঘ অপেক্ষার প্রহর কিন্তু আর মাত্র এক দেড় ঘন্টা পরেই সেটি নিষ্পত্তি হতে যাচ্ছে। আপনারা জানেন যে এরই মধ্যে যে ঘোষণা দেওয়া হয়েছে বিকেল চারটায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি নিজে সরাসরি এসে এই কেন্দ্রীয় কার্যালয়ের যে কার্যালয় রয়েছে আওয়ামী লীগের 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সেই অ্যাভিনিউ থেকেই সেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরই মধ্যে কিন্তু বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রিক যে আসলে জটলা সেটি তৈরি হয়েছে, এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু সংসদ সদস্য, বিশেষ করে সম্ভাব্য সংসদ সদস্যদের যারা প্রার্থী রয়েছেন বা যারা প্রার্থীদের সমর্থক রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আসা শুরু করেছেন। আপনারা জানেন যে যেহেতু 300 আসনে এখন পর্যন্ত এককভাবে প্রার্থী দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, যদিও 2008 সালের নির্বাচন থেকেই কিন্তু আওয়ামী লীগ জোটবদ্ধভাবেই নির্বাচন করে এসেছিল, এবং সেই ধারাবাহিকতায় এবারও এখন পর্যন্ত 300 আসনেই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এবং সেই মনোনয়নের মধ্যেও কিন্তু আসলে নানান ধরনের আলোচনা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে হয়তো বা 50 জনের মতো ডার্ক সাইডের নেতা বা পুরনো সংসদ সদস্য আওয়ামী লীগের তারা বাদ পড়তে পারেন, এবং একেবারেই নতুন মুখ বা এবারেই প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেতে যাচ্ছেন এমন সংখ্যাও কিন্তু একেবারেই কম নেই। তবে প্রত্যেকটি বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার ব্রিফ করার আগ পর্যন্ত কিন্তু এই প্রত্যেকটি তথ্যই কিন্তু অনুমান নির্ভর। আসলে পুরো যে প্রক্রিয়াটি এখন চলছে সেই প্রক্রিয়া অনুযায়ী বলা চলে যে আর অল্প কিছুক্ষণ পরেই হয়তোবা দলীয় যে কার্যক্রম সেটি এখানে শুরু হবে, এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে এসে এখানে প্রার্থীদের নাম ঘোষণা করবেন। তবে এখন পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি যে যেসব প্রার্থীরা এরই মধ্যে অনেকটাই নিশ্চিত হয়ে গেছেন যে আসলে তাদের মনোনয়ন হয়তোবা নিশ্চিত, আপনারা দেখেছেন যে গণভবনেও বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে আসার পরে কিন্তু তারা অনেকেই তাদের সমর্থকরা এখানে এসে উল্লাস করছেন, এবং তারা বলছেন যে তারা হয়তোবা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীর যে মনোনয়ন সেই মনোনয়ন নিয়ে এখান থেকে ফিরবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। গত কয়েকবারের চেয়ে এবার জাতীয় পার্টিতে বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে।